আমি নিজের অজান্তেই তোমায় ভালোবেসে ফেলেছি মকর। ইহি ডুবে দিন মেরে ইহি হোতে হ্যায়। আমি তোমাকে ডিস্টার্ব না করে তো তোমার মত পরিবর্তনের জন্য অপেক্ষা করতেই পারি, তাই না? যদি কোনোদিন তোমার মনের বরফ গলে, ইহি মন্দির ওর মদিনা। সত্যি বলছি, আমি তো সেদিনকে চোখ ফেরাতেই পারছিলাম না। মুঝকো ভাবে গলিয়া তেরি, আমি তোমার চোখের জল দেখতে পারি না মোহর। তেরি গলিয়া, তুমি কোনো কষ্ট পাও সেটা আমি সহ্য করতে পারি না। গলিয়া তেরি গলিয়া, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি আমি তোমার থেকে কিচ্ছু এক্সপেক্ট করছি না। আমি আমি শুধু চাই তুমি ভালো থাকো। চ্যালেঞ্জ, একদিন না একদিন তোমাকে আমায় অ্যাকসেপ্ট করতেই হবে। বলেছিলাম না আমি ঠিক খুঁজে আনবো। আমার এখন মনে পড়েছে ম্যাডাম, আমার মনে হয় না ঋষিদার অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম। না না না, ঋষি কিচ্ছু হয়নি, হতে পারে না। আমি জানি ঋষি ভালো আছে, ঋষিকে ভালো থাকতেই হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।